কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। এ উপলক্ষে নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বাজারে বসেছে শতবর্ষী গ্রামীণ মেলা। স্থানীয় কাশিমপুরের রাজা শ্রী অন্নদা প্রসন্ন লাহিড়ির রাজত্ব পরিচালনার আগে থেকেই এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শুক্রবার মেলার প্রথম দিনে জেলার রানীনগর, আত্রাই, নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা লক্ষ্মীর প্রতিমা নিয়ে নৌকায় চড়ে আসতে থাকেন। সন্ধ্যায় ছোট যমুনা নদীতে হয় নৌবিহার, পরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আকর্ষণীয় এই মেলা ও নৌবিহার উপভোগ করতে আসেন অন্য ধর্মের মানুষও। এই উৎসব পরিণত হয় মহামিলন মেলায়। করোনার পরে যে একটা আনন্দ উৎসব, আমাদের খুব ভালো লাগতেছে। এখানে খুব আনন্দ হয়, সবাই মিলে আসে দেখতে, এই কারণে আমরা এখানে আসি নৌবিহারটা দেখার জন্য। আমরা হিন্দু মুসলিম একত্রে সবাই মিলে কিন্তু এখানে উপভোগ করতে এসেছি। মেলায় পাওয়া যায় বাড়ির আসবাবপত্র, মাছ, মিষ্টি। এ সময় এলাকার গ্রামের বাড়িগুলো আত্মীয় স্বজনদের আগমনে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন উপজেলা থেকে এই মেলাতে সবাই অংশগ্রহণ করে, হিন্দু মুসলিম সবার ঘরে ঘরে আত্মীয় স্বজন আসে, সবাই মিলেমিশে মেলাটাকে উপভোগ করে। আয়োজকরা জানান, জেলার বিভিন্ন উপজেলার মানুষেরা উচ্ছ্বাসের সাথে চারপাশে নৌকা নিয়ে এই মেলার অনুষ্ঠানে অংশ নেন। এই মেলা পরিচালনা করে কুজাইল জাগরণ সংসদ এবং হিন্দু সম্প্রদায় কালী মন্দির এবং সামনে মসজিদ, সবাই মিলিতভাবে এই মেলা পরিচালনা করে থাকি আমরা। এই গ্রামীণ মেলা এবং নৌকা বিহারের ঐতিহ্যকে ধরে রাখতে প্রশাসনের সহযোগিতা চাইলেন সংশ্লিষ্টরা। নাইমুল হাসিব, বৈশাখী সংবাদ।